হ্যালো এভরিওয়ান, আমি ফেরদৌসুর রহমান সাজীব। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা সি প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক্স নিয়ে আলোচনা করব, যেমন কিভাবে স্ক্রিনে আপনি কোনো একটি লেখাকে ডিসপ্লে করাতে পারেন বা ইউজারের কোনো একটি ইনপুট আপনার প্রোগ্রাম কিভাবে রিড করতে পারে, এই সংক্রান্ত জিনিসপাতি। প্রথমে আমরা হাতে লিখে কোডগুলোকে দেখাবো, যাতে করে আমি বেশি ভালো করে আপনাদেরকে বোঝাতে পারি। এর পরবর্তীতে কম্পাইলারের মাধ্যমে আমরা কোডগুলোকে রান করে দেখব। তো সরাসরি আমরা কোডিংয়ে চলে যাব এবং কোডিংয়ের প্রথমে আমরা প্রথম লাইনে লিখি হ্যাশ ইনক্লুড stdio.h, আর stdio.h এর দুই পাশেই অ্যারো দিয়ে বন্ধ করা আছে। এই লাইনটির কাজ হচ্ছে সি প্রোগ্রামিংয়ে বেসিক যে ফাংশনগুলো দরকার, যেমন স্ক্রিনে কোনো একটি লেখাকে ডিসপ্লে করা অথবা ইউজার ইনপুটটাকে আপনার প্রোগ্রাম কীভাবে রিড করতে পারে, এই ফাংশনগুলোকে এই stdio.h নামক একটি ফাইলের ভিতরে সেভ করা আছে, যাতে করে এই ফাংশনগুলোকে আমরা আর না লিখে শুধুমাত্র ফাংশনগুলোর নাম কল করলেই আমরা তার সব ফিচার্সগুলোকে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ এই লাইনের মাধ্যমে আমরা বিল্ট ইন stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামক হেডার ফাইলটিকে আমাদের প্রোগ্রামিংয়ে ইনক্লুড করে নিচ্ছি। পরবর্তী লাইনে আমাদেরকে একটি মেইন ফাংশন লিখতে হয়, অর্থাৎ যেই ফাংশন থেকে আমার প্রোগ্রামটা চলা শুরু হবে, মেইন প্রোগ্রামগুলোই আমাদের থাকবে এই ফাংশনটির ভিতরে, যে ফাংশনটির নাম হবে মেইন। ফাংশনটিতে আমরা ফার্স্টে একটি টাইপ দিব int, এটাকে বলা হয় ইন্টিজার। ফাংশনের নাম হবে আমাদের মেইন, আর অবশ্যই সকল ফাংশনেই একটি ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ থাকবে, তেমনই আমাদের মেইন ফাংশনও একটি ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ রয়েছে। ফাংশন রিলেটেড বাকি যে সব জিনিসপাতি আপনাদের জানতে হবে, সেজন্য ফাংশন রিলেটেড আরেকটি আমরা ভিডিও বানাবো, যে ভিডিওতে আপনার ফাংশনের বেসিক জিনিসগুলো জানতে পারবেন। আর তার আগে যে জিনিসটা জানতে হবে এখন, সেটি হচ্ছে ইন্ট মানে কি। ইন্ট হচ্ছে একটি টাইপ, অর্থাৎ এই ফাংশনটি বিভিন্ন কাজ করার পর সে একটা ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করবে। ইন্টিজার টাইপের ডেটাগুলো হচ্ছে লাইক রিয়েল নাম্বার, যেমন 1, 9, 226, এদেরকে বলা হয় ইন্টিজার টাইপের নাম্বার, বা আমরা প্রোগ্রামে লিখি ইন্ট। আবার দশমিক সংক্রান্ত যে সংখ্যাগুলো রয়েছে, যেমন 0.6, 22.5, এই দশমিক নাম্বারগুলোকে আমরা বলি ফ্লোটিং পয়েন্ট, বা প্রোগ্রামে এগুলোকে আমরা লিখি ফ্লোট। তার মানে বোঝা যাচ্ছে যে মেইন ফাংশনটি টাইপ হচ্ছে ইন্টিজার, অর্থাৎ মেইন ফাংশনটি তার কাজ শেষ করার পর একটি ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করবে। ফাংশনটি যখন আমরা লিখলাম, তারপর আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট শুরু করব এবং সবার শেষে একটি সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। এই ব্র্যাকেটের ভিতরেই যা লেখা হবে সেই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রাম। আর ইন্টিজার টাইপের ফাংশন হওয়ার দরুন সে লাস্টে একটা রিটার্ন করবে ইন্টিজার টাইপের ডেটা। এখানে আমরা ডিফল্ট ডেটা দিয়ে রাখি জিরো। জিরো হচ্ছে একটি ইন্টিজার টাইপের ডেটা, যেহেতু সে জিরো রিটার্ন করতেছে, যার কারণেই তার ফাংশন টাইপটাও হয়েছে ইন্টিজার, আর মেইন হচ্ছে আমাদের ফাংশনের নাম। প্রথম অবস্থায় আজকে আমরা স্ক্রিনে কীভাবে একটি লেখাকে ডিসপ্লে করানো যায় সেই জিনিসটা দেখব। এর আগে বলেছিলাম যে stdio.h হেডার ফাইলটি ইনক্লুড করেছি এই কারণে যে এখানে ডিসপ্লে করানোর জন্য যে ফাংশন দরকার বা ইউজার ইনপুট রিড করার জন্য যে ফাংশন দরকার, এই ফাংশনগুলো এই হেডার ফাইলে দেওয়া আছে। ডিসপ্লে করানোর জন্য যে ফাংশনটি দরকার সেই ফাংশনটি এই হেডার ফাইলে দেওয়া আছে প্রিন্ট এফ নামক একটি ফাংশন দিয়ে। এই জন্য আমরা ডিসপ্লে করার জন্য সেই ফাংশনটিকে কল করব। ফাংশনটির নাম হলো প্রিন্ট, সব ছোটো হাতে লিখতে হয়, এফ অর্থাৎ প্রিন্ট ফাংশন। আর যেহেতু ফাংশন, তাই তার একটি ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ থাকবে। তাহলে প্রিন্ট এফ এর ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করলাম এবং এর ভিতরে আমরা লিখব যে লেখাটি আমাদের স্ক্রিনে ডিসপ্লে করাতে হবে, আর সেই লেখাটির দুই পাশেই ডাবল কোটেশন দিতে হয়। ধরুন আমরা ফার্স্টে লিখব আমার নাম আই এম সজীব, লেখাটি শেষ হয়েছে, সো আবার আরেকটি ডাবল কোটেশন দিয়ে আমরা এটিকে ক্লোজ করলাম। এবং ফাইনালি ফাংশনের যে আরেকটি ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে, সেটি আমরা দিয়ে দিলাম। আর প্রতিটি স্টেটমেন্টের শেষে একটি করে
সেমিকোলন দিতে হয়। তাহলে এই প্রোগ্রামটি যখন রান হবে সে আমাদেরকে কম্পিউটার ডিসপ্লে করাবে আই অ্যাম সজীব। এবার ধরেন পরবর্তী লাইনে আমরা আরেকটি লেখা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা যদি আরেকটি প্রিন্ট ফাংশনকে কল করি প্রিন্ট এফ, অর্থাৎ এখানে আমরা ধরেন একটি লেখা প্রিন্ট করব পরের লাইনে হ্যালো, তাহলে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা লিখব সেম আগের মতোই ডাবল কোটেশন দিয়ে হ্যালো। এখন যদি প্রোগ্রামটি রান করা হয় তাহলে অ্যাকচুয়ালি হ্যালো লেখাটি পরের লাইনে প্রিন্ট হবে না, হ্যালো লেখাটি প্রিন্ট হবে ঠিক আই অ্যাম সজীব প্রথম প্রিন্ট এফটা যেখানে শেষ হয়েছে ঠিক তারপরে হ্যালো লেখাটি প্রিন্ট করবে, এই হ্যালো লেখাটি সেকেন্ড লাইনে আসবে না অ্যাকচুয়ালি। সো সেকেন্ড লাইনে আসতে হলে আমাদের একটি নিউ লাইন ক্রিয়েট করতে হবে, আর সি প্রোগ্রামিংয়ে নিউ লাইন ক্রিয়েট করতে হয় ব্যাক স্ল্যাশ এন দিয়ে, অর্থাৎ যেখানে আমরা ব্যাক স্ল্যাশ এন লিখব সেখান থেকে অ্যাকচুয়ালি একটা নিউ লাইন ক্রিয়েট হবে। তাহলে আমরা আই অ্যাম সজীব তারপর একটা নিউ লাইন দেন লিখতে হবে হ্যালো। সো হ্যালো লেখার আগে আমরা ব্যাক স্ল্যাশ এন যদি দেই তাহলে আমাদের আই অ্যাম সজীব লেখার পরে একটা নিউ লাইন ক্রিয়েট হবে, দেন এই নিউ লাইনে এসে আমাদের প্রিন্ট করবে হ্যালো লেখাটিকে। এবার আমরা দেখব ভ্যারিয়েবল কি। প্রোগ্রামিংয়ে বিভিন্ন ডেটাকে আমরা এক একটি নাম দিয়ে অ্যাসাইন করে রাখতে পারি, লাইক আপনার কাছে একটি ডেটা আছে 12968, অর্থাৎ এই ডেটাটিকে যদি আপনি প্রিন্ট করাতে চান বারবার প্রিন্ট এফের ভিতরে আপনাকে লিখতে হবে 12968। যতবার এই ডেটাটিকে আপনার বিভিন্ন কাজে লাগাতে হবে ততবারই আপনাকে এই ডেটাটি নিজে লিখতে হবে প্রোগ্রামের ভিতরে, তা না করে আমরা সিম্পলি এই ডেটাকে অ্যাসাইন করে দিতে পারি আরেকটি নামের মাধ্যমে। ধরেন আমরা এই ডেটাটিকে বলবো এ, অর্থাৎ এ মানেই হচ্ছে অ্যাকচুয়ালি 12968। তো এই এটি হলো অ্যাকচুয়ালি আমাদের ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলের ডিক্লারেশন করতে হয় ফার্স্টে, দেন আমরা ভ্যারিয়েবলের ভিতরে ডেটা দিতে পারি। সেই জিনিসটি আমরা কীভাবে করবো সেটি এখন দেখে নিচ্ছি। সব কিছুকে আমাদের লিখতে হবে মেইন ফাংশনের ভিতরে, এর আগের বারই আমরা দেখলাম যে মেইনের ভিতরেই আমরা যা লিখবো সেই জিনিসগুলোই রান হবে আগে। তো ফার্স্টে আমরা মেইনের ভিতরে এবার এ নামক একটি ভ্যারিয়েবল বানিয়ে নেব। ভ্যারিয়েবল বানানোর সময় আমাদেরকে বলে দিতে হয় সি প্রোগ্রামিংয়ে যে ভ্যারিয়েবলটি অ্যাকচুয়ালি কী টাইপের ডেটা রাখতে পারবে। এখানে এ নামক ভ্যারিয়েবলটি আমাদের ইন্টিজার টাইপ অর্থাৎ রিয়েল নাম্বার এর ডেটা রাখবে, যার কারণে এ নামক ভ্যারিয়েবলটি বানানোর সময় তার টাইপ বলে দিতে হবে ইন্টিজার। এর ভ্যারিয়েবলটি যখন আমরা বানাবো ফার্স্টে লিখব তার টাইপ ইন্ট, দেন আমরা ভ্যারিয়েবলের নাম দিব এ। তাহলে এ নামক একটি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমরা তৈরি করে ফেলেছি। এবার আমাদের বলে দিতে হবে যে এ নামক এই ভ্যারিয়েবলটির ডেটা হচ্ছে 12968। তাহলে আমরা এবার এখানে নেক্সট লাইনে বলবো এ ইকুয়াল 12968 সেমিকোলন দিয়ে আমরা স্টেটমেন্ট শেষ করলাম। এই দুটো লাইনের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে 12968 এর করেসপন্ডিং নেম হচ্ছে আমাদের এ। এবার এই এ দিয়েই আমরা বাকি সব কাজগুলো করতে পারবো এবং এ মানেই হচ্ছে অ্যাকচুয়ালি 12968, বা সিম্পলি আমরা এই দুই লাইনের কোডটিকে এক লাইনেও লিখতে পারি। সেটি হলো ফার্স্টে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ইন্ট এ, এবং সাথে সাথেই আমরা ভ্যারিয়েবলের ডেটাটিকে দিয়ে দিতে পারি ইকুয়াল 12968 অ্যান্ড স্টেটমেন্ট ইন্ট অর্থাৎ সেমিকোলন। এবার এই ভ্যারিয়েবলটিকে যদি আমরা প্রিন্ট করাতে চাই তাহলে আমরা কীভাবে করাতে পারি, নর্মালি আগের মতো প্রিন্ট করানোর জন্য আমরা একটি ফাংশনকে কল করি, সেটি হচ্ছে প্রিন্টএফ। ধরেন আমাদের প্রিন্টএফের মধ্যে আগে দেখাবে দ্য ভ্যালু অফ এ ইজ 12968, তাহলে আমরা প্রিন্টএফের মধ্যে লিখব ডাবল কোটেশন দিয়ে দি ভ্যালু অফ এ ইজ, ডাইরেক্ট আমরা দ্য ভ্যালু অফ এ ইজ 12968 এখন আর লিখবো না, কারণ 12968 আছে আমাদের
এ নামক ভ্যারিয়েবলের ভিতরে। এ নামক ভ্যারিয়েবলটি যে টাইপের সেই টাইপের একটি আইডেন্টিফায়ার ইউজ করতে হয় আমাদেরকে এখানে। আইডেন্টিফায়ারগুলোকে লেখা হয় পার্সেন্ট দিয়ে। আর ইন্টিজার টাইপের আইডেন্টিফায়ারের জন্য যেহেতু এ হচ্ছে আমাদের একটি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, সো ইন্টিজার টাইপের আইডেন্টিফায়ার হবে পার্সেন্ট ডি। অর্থাৎ পার্সেন্ট ডি থাকা মানেই হচ্ছে এখানে অ্যাকচুয়ালি দ্য ভ্যালু অফ এ ইজ এর পরে ইন্টিজার টাইপের একটি ডেটা দেখাবে। এখন সেই ডেটাটা কি সেটাকে আমাদের বলে দিতে হবে। এবার ডাবল কোটেশন আমরা ইন্ট করে দিলাম এবং কমা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ভ্যারিয়েবলের নামটা লিখব। ফার্স্টে লিখলাম এ, দেন আমাদের ফাংশনটা ক্লোজ করে দিলাম অ্যান্ড স্টেটমেন্ট ইন করে দিলাম। এখন এ এর ভ্যালু আমার প্রোগ্রাম জানে 12968। যখন প্রিন্ট করবে দ্য ভ্যালু অফ এ ইজ পার্সেন্ট ডি এর জায়গায় এই এর ভ্যালুটি চলে আসবে, অর্থাৎ দ্য ভ্যালু অফ এ ইজ 12968। এবার যদি আমাদের কাছে দুটি ভ্যালু থাকে দুটি ভ্যারিয়েবলের ভিতরে, দেন দুটি ভ্যালুকেই আমরা কীভাবে একসাথে প্রিন্ট করাতে পারি। ধরেন আমাদের এ সমান একটা আছে, সেই সাথে আমাদের বি সমান আরেকটি ডেটা আছে 29। তাহলে এবার আমরা প্রিন্ট করাতে চাচ্ছি দ্য ভ্যালু অফ এ ইজ 12968 অ্যান্ড বি ইজ 29। তাহলে আমরা প্রিন্টএফ ফাংশন দিয়ে কল করছি আবার। দ্য ভ্যালু অফ এ ইজ এর ভ্যালু যখন দেখাবো একটি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল যার কারণে তার আইডেন্টিফায়ার হবে পার্সেন্ট ডি, অ্যান্ড বি ইজ বি এর ভ্যালুটা আমাদের একটি ইন্টিজার টাইপের, যেহেতু বি হচ্ছে একটি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, সো সেটার জন্য একটা পার্সেন্ট ডি। যত জায়গায় ইন্টিজার টাইপের একটা ভ্যালু বসবে আমাদের তত জায়গাতে আমরা পার্সেন্ট ডি ইউজ করেছি। দেন আমরা ডাবল কোটেশন বন্ধ করে দিলাম এবং কমা দিয়ে এবার লিখব ফার্স্ট পার্সেন্ট ডিতে আমার কোন ভ্যারিয়েবলটির ডেটা শো করাবে। ফার্স্ট পার্সেন্ট ডিতে আমরা শো করাবো হচ্ছে ভ্যারিয়েবল এ এর ডেটা, অর্থাৎ এ। দেন সেকেন্ড পার্সেন্ট ডিতে আমরা কোন ভ্যারিয়েবলটি শো করাবো সেটা আবার আমরা একটা কমা দিয়ে লিখব, কমা বি, অর্থাৎ বি এর ডেটা আমার আসবে সেকেন্ড পার্সেন্ট ডি এর জায়গায়। দেন আমরা ফাংশনটিকে ইন করলাম এবং স্টেটমেন্টটিকে ইন করে দিলাম। তাহলে প্রথম পার্সেন্ট ডি এর জায়গায় আসবে কমা দিয়ে প্রথমে যে ভ্যারিয়েবলটি লিখেছি সেটি, আর সেকেন্ড পার্সেন্ট ডি এর জায়গায় আসবে কমা দিয়ে সেকেন্ডে যে ভ্যারিয়েবলটি লিখেছি সেটি। এই প্রোগ্রামটি তাহলে রান করলে আমাদের তখন দেখাবে দ্য ভ্যালু অফ এ ইজ দ্য ভ্যারিয়েবল এ এর ভ্যালু 12968 অ্যান্ড বি ইজ ভ্যারিয়েবল বি এর ভ্যালু 29। জিনিসটাকে আরও সিম্পলি আমরা বুঝতে পারবো যদি আমরা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল করে দেখি। ধরেন আমাদেরকে বলা হলো একটা প্রোগ্রাম লিখতে, যে প্রোগ্রামের কাজ হচ্ছে দুটো ভ্যারিয়েবল থাকবে তাদেরকে একটা যোগ করতে হবে এবং যোগফলটাকে আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। ধরা যাক আমাদের ভ্যারিয়েবল দুটোতে থাকবে দুটো ভ্যালু, একটি হচ্ছে 5 আর একটা হচ্ছে 2। আমরা আগে লিখে নিয়েছি, ইনক্লুড করে নিয়েছি এসটিডি আই ও ডট এইচ ফাইলটিকে, মেইন ফাংশনটিকে নিয়েছি এবং লাস্টে রিটার্ন করে দিয়েছি 0। তাহলে আমরা দুটো ভ্যারিয়েবল বানিয়ে নিই যে দুটো ভ্যারিয়েবলের ভিতরে আমাদের দুটো ডেটা থাকবে। একটির নাম দেব এ, আরেকটির নাম দেব বি, এবং দুটোকে যোগ করার পর যোগফলটাকে আমরা যে ভ্যারিয়েবলে রাখবো সে ভ্যারিয়েবলটির নাম দিলাম আমরা সি। এবার আমি বলে দিলাম এ সমান হলো আমার 5, বি সমান হলো আমার 2, আর সি সমান হচ্ছে আগেই বললাম যে সি এর মধ্যে আমরা রাখবো এ এবং বি এর যোগফল, অর্থাৎ সি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি। তাহলে ফার্স্টেই আমাদের প্রোগ্রাম দেখবে এর মান হচ্ছে 5, বির মান হচ্ছে 2, আর সির মান হচ্ছে এ যোগ বি, অর্থাৎ এর মান হচ্ছে 5, বির মান হচ্ছে 2, অর্থাৎ 5 প্লাস 2 ইজ 7, সি এর ভিতরে আমাদের 7 চলে আসবে।
ফাইনালি আমরা প্রিন্ট করে দেব আমাদের সাম সি এর মান। তাহলে আমরা প্রিন্টএফ ফাংশনটিকে কল করছি, সাম ইজ পার্সন ডি, ডাবল কোটেশন শুরু হয়েছিল এবং শেষ হবে, কমা দিয়ে প্রথম পার্সন ডিতে আমরা কার ভ্যালু দেখাবো, সি এর ভ্যালু সি। ফাংশন শেষ করলাম, স্টেটমেন্ট এন্ড করলাম। তাহলে এই প্রোগ্রামটি রান হলে আমার প্রিন্ট করবে সাম ইজ পার্সন ডি এর জায়গায় সি এর মান, আর সি এর মান আসতো 7। এবার আমরা দেখব কিভাবে ইউজারের ইনপুটকে আমরা রিড করতে পারি, অর্থাৎ প্রোগ্রাম ইউজারের কাছে চাবে যে আপনি কিছু একটা ইনপুট দেন, দেন ওই ইনপুটটা কী দিল ইউজারটা সেই প্রোগ্রামটাই ওই ইনপুটটাকে ডিটেক্ট করতে পারবে, দেন ওই ইনপুট নিয়ে আমরা পরবর্তীতে নানা কাজ করতে পারি। তো ইনপুট দেওয়ার জন্য আমাদের ইনক্লুড ফাইলে একটি ফাংশন অ্যাড করা আছে, অর্থাৎ stdio.h যেটাকে আমরা ইনক্লুড করেছিলাম হেডার ফাইলটা, সেটার মধ্যে স্ক্যান করার জন্য বা ইউজার ইনপুটটা রিড করার জন্য একটি বিল্ট ইন ফাংশন দেওয়া আছে। প্রথমে আমরা আমাদের ইনক্লুড করে নিই, হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমরা জানি একটি মেইন ফাংশন লিখতে হয় ইন্ট মেইন ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, আর একটি সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হয় যেখান থেকে আমাদের নেক্সট প্রসিডিউরগুলো লেখা শুরু হবে, আর একটি ব্র্যাকেটটা শেষ করতে হয়, আর সবার লাস্টে লিখতে হয় রিটার্ন জিরো। তো এখন ইউজার যে ইনপুটটা দিল সেই ইনপুটটা আমাদেরকে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে জমা রাখতে হয়, যাতে করে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে ইউজারের ইনপুটটা অ্যাকচুয়ালি কত ছিল। ধরেন ইউজার ইনপুটটা আমরা এ নামক একটি ভ্যারিয়েবলে জমা রাখব, তাহলে আগে আমাদের একটি ভ্যারিয়েবল বানিয়ে নিতে হবে। আমরা ভ্যারিয়েবলটি বানিয়ে নিই, ইউজার ধরুন ইন্টেজার টাইপের একটি ভ্যালিউ ইন্টার দিবে, সো আমাদের ভ্যারিয়েবলের টাইপও হবে ইন্টেজার, নাম দিলাম এ। এবার ইউজারের ইনপুটটি রিড করার জন্য যে ফাংশনটি রয়েছে সেটিকে আমরা কল করব, এবং ওই ফাংশনটির নাম হলো স্ক্যান এফ, সব ছোট হাতে হবে scan স্ক্যান এফ, অর্থাৎ স্ক্যান ফাংশন। প্রিন্ট করার জন্য ছিল প্রিন্ট এফ, আর স্ক্যান করার জন্য স্ক্যান এফ। দেন ফাংশন যেহেতু তাই ব্র্যাকেট একটি শুরু হলো, আর কি টাইপের ডেটা সে ইনপুট নিবে সেই টাইপটা দিতে হয়। যেমন ইন্টেজার টাইপের ডেটা আমরা যখন প্রিন্ট করেছিলাম আইডেন্টিফায়ার হিসেবে আমরা দিয়েছিলাম পার্সেন্ট ডি, তেমনই স্ক্যান করার সময় আমাদের আইডেন্টিফায়ার দিয়ে দিয়ে বলতে হবে যে কোন টাইপের ডেটা সে ইনপুট নিবে। যেহেতু আমরা ইন্টেজার টাইপের ডেটা ইনপুট নিব, সেহেতু ফার্স্টে ডাবল কোটেশন দিতে হবে, দেন আইডেন্টিফায়ার দিয়ে বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি ডেটাটা কী টাইপের হবে, অর্থাৎ পার্সেন্ট ডি মানে ইন্টেজার টাইপের হবে, দেন আমরা ডাবল কোটেশন বন্ধ করে দেব। এরপর কমা দিয়ে বলবো যে ইউজার যে ইনপুটটা দিল সেই ইনপুটটা আমি কোন ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করব। এখানে আমরা ইউজারের ইনপুটটা এ নামক ভ্যারিয়েবলে স্টোর করতে চাচ্ছি, তাই কমা দিয়ে আমরা লিখব এ। আর এর সামনে যেহেতু একটি ইনপুট নিব যখন, অর্থাৎ স্ক্যান করব যখন, তখন ভ্যারিয়েবলের সামনে একটি অ্যান্ড চিহ্ন দিতে হবে, বা এখানে এটাকে বলা হয় অ্যাম্পার সাইন। আর ফাইনালি ফাংশন ক্লোজ করতে হবে, অ্যান্ড স্টেটমেন্ট ইন্ড করতে হবে। তাহলে প্রোগ্রামটি যখন রান হবে তখন সে এ নামক একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেললো, পরবর্তী লাইনে যখন কোডটি এক্সিকিউট হবে ইউজারের কাছ থেকে সে একটা ইনপুট দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা যদি একটা ইন্টেজার টাইপের হয়ে থাকে, দেন ওই ইনপুটটাকে সে এ নামক একটি ভ্যারিয়েবল যেটি বানিয়েছিলাম আমরা তার ভিতরে স্টোর করবে। এবার যদি ইউজারের ইনপুটটাকে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আগের মতোই আমরা প্রিন্টএফ ফাংশনটিকে কল করব, প্রিন্টএফ, ধরুন আমি এখানে লিখব ইউ টাইপড, কী টাইপ করেছে সেটা প্রিন্ট করব, যেহেতু সেটা একটা ইন্টেজার টাইপের ভ্যারিয়েবলের ভিতরে স্টোর আছে, সো আমরা পার্সেন্ট ডি দিব, ডাবল কোটেশন ইন্ট করব, এবং কমা দিয়ে বলবো এই পার্সেন্ট ডি এর জায়গায় কোন ভ্যারিয়েবলটি হবে। আমাদের ইউজার ইনপুটটি স্টোর আছে এ নামক ভ্যারিয়েবলের ভিতরে, সেখানে আমি দিয়ে দিলাম
এ নামক যে ভ্যারিয়েবলটি সেটিকে, ফাংশনটি ইন্ট করলাম এবং স্টেটমেন্ট ইন্ট করলাম। প্রোগ্রামটি ফার্স্টে যখন রান হবে সে ইউজারের কাছ থেকে একটি ইনপুট চাবে, ধরুন ইউজার ইনপুট দিল টু, তাহলে এই টুটা যে ইন্টিজার টাইপের টু ইনপুট দিল ইউজার, সেই ইনপুটটা চলে গেল ভ্যারিয়েবল এর ভিতরে, তাহলে ব্যাক এন্ডে আমাদের হয়ে গেল এ সমান টু। পরবর্তী লাইনে প্রিন্ট করছে ইউ টাইপড পার্সেন্টিভের জায়গায় আসবে এ ভ্যারিয়েবলের ভিতরে যে ডেটাটি আছে সেটি, তাহলে প্রিন্ট করবে ইউ টাইপড এ ভ্যারিয়েবলের যে ডেটা সেটি, অর্থাৎ টু। এবার এটার জন্য আমরা একটি এক্সাম্পল দেখব, সেটি হচ্ছে ঠিক আগের মতো যেভাবে আমরা একটি কোড লিখেছিলাম দুটো নাম্বারকে যোগ করার জন্য। এবার আমরা দুটো নাম্বারকে যোগ করব ঠিকই, কিন্তু আগেরবার আমরা নাম্বার দুটো অর্থাৎ ইন্টিজার এ এবং ইন্টিজার বি এর মান কোডের মধ্যে লিখে দিয়েছিলাম। এবার আমরা চাই যে কোডের মধ্যে না লিখে ইউজার নিজেই নাম্বার দুটোকে ইনপুট দিবে আর আমরা তার যোগফলটা আউটপুট দিব। প্রথমে আমরা আমাদের stdio.h হেডার ফাইলটিকে ইনক্লুড করে নিয়েছি, মেইন ফাংশন শুরু করেছি। ফার্স্টের নাম্বারটি স্টোর রাখার জন্য আমরা একটি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়েছি এ, এবং সেকেন্ড নাম্বারটিকে স্টোর রাখার জন্য নিয়েছি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল বি। আর এ এবং বি যোগ করে যে যোগফলটি হবে সেটাকে স্টোর রাখার জন্য আমরা ইন্টিজার টাইপের একটি ভ্যারিয়েবল নিয়েছি সাম। দেন প্রথমে আমরা ইউজারের কাছ থেকে ফার্স্ট নাম্বারটি ইনপুট দেওয়ার জন্য রিকোয়েস্ট করব, অর্থাৎ scanf। ইনপুটটা দিবে হচ্ছে ইউজার ইন্টিজার টাইপের পার্সেন্ট ডি, আর ইনপুটটা আমরা স্টোর করব এ নামক ভ্যারিয়েবলে। আর ভ্যারিয়েবল আগে একটা অ্যান্ড চিহ্ন দিতে হবে এবং এ, অর্থাৎ ভ্যারিয়েবলের নামটি, ফাংশন ক্লোজ স্টেটমেন্ট ইন্ট। সেকেন্ডে আমরা ইউজারের কাছ থেকে আরেকটা ইনপুট চাবো scanf, এই ইনপুটটা আমাদের হবে পার্সেন্ট ডি ইন্টিজার টাইপের। এই ইনপুটটাকে আমরা স্টোর করব বি নামক ভ্যারিয়েবলে, অর্থাৎ অ্যান্ড বি এই ভ্যারিয়েবলটি, ফাংশন ইন্ট স্টেটমেন্ট ইন্ট। আর ফাইনালি এ আর বি এর মধ্যে আমাদের দুটো ইনপুট রয়েছে, দুটোকে যোগ করে যোগফলটা আমরা রাখবো সাম নামক ভ্যারিয়েবলে। তাহলে পরের লাইনে আমরা করব সাম ইকুয়াল টু এ প্লাস বি স্টেটমেন্ট ইন্ট। তাহলে এবার সামের মধ্যে আমাদের দুটো নাম্বারের যোগফল আছে, সো আমরা সামকে প্রিন্ট করে দিলেই অ্যাকচুয়ালি আমরা যোগফলটা কি প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট করে দিই প্রিন্ট এফ ফাংশন দিয়ে, দ্য সাম ইজ, সামটাও একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, সো আইডেন্টিফায়ার হবে পার্সেন্ট ডি ডাবল কোটেশন ইন্ট, কমা দিয়ে পার্সেন্ট ডি এর জায়গায় কোন ভ্যারিয়েবলটি ডেটা দেখাবে আমরা দেখাবো এবার সাম ভ্যারিয়েবলে যে ডেটাটি আছে সেটি, ফাংশন ইন্ট স্টেটমেন্ট ইন্ট। প্রোগ্রামটি যখন রান হবে ফার্স্ট ইউজারের কাছ থেকে একটা ইনপুট রিকোয়েস্ট যাবে, ধরেন ইউজার দিল ফাইভ, এই ফাইভটা তাহলে ব্যাক এন্ডেই আমাদের হয়ে যাবে এ সমান ফাইভ, কজ ফার্স্ট ইনপুটটা আমরা স্টোর করেছি এ নামক ভ্যারিয়েবলের ভিতরে। দেওয়ার পর যখন ইউজার ইন্টার চাপলো সেকেন্ডে তার কাছ থেকে আরেকটা ইনপুট রিকোয়েস্ট যাবে, কজ সেকেন্ডে আমরা আবার স্ক্যানএফ দিয়েছি। এখানে ধরেন ইউজার ইনপুট দিল টু, দেওয়ার পর ইন্টার চাপলো, তখন সেই ইনপুটটা চলে গেল আমাদের বি নামক ভ্যারিয়েবলের ভিতরে, তাহলে আমাদের বি সমান হয়ে গেল টু। এরপরের লাইনে আমরা করেছি সাম ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ সাম ভ্যারিয়েবলের মান আসলো এ প্লাস বি বা ফাইভ প্লাস টু ইকুয়াল টু হয়ে যাবে সেভেন, তাহলে সেভেন স্টোর আছে আমাদের সাম নামক ভ্যারিয়েবলের ভিতরে। ফাইনালি আমরা যখন প্রিন্ট করছি তখন আমাদেরকে ডিসপ্লে করাচ্ছে দ্য সাম ইজ পার্সেন্ট ডি, আর পার্সেন্ট ডি এর জায়গায় আমার আসতেছে সাম নামক ভ্যারিয়েবলের মানটি, সাম নামক ভ্যারিয়েবলের মান হচ্ছে সেভেন। এবার আমরা এই জিনিসগুলোকেই কম্পাইলারে রান করে দেখব যাতে করে আপনারা আরো ভালো মতো জিনিসগুলোকে বুঝতে পারেন। আমরা সি প্রোগ্রামিং কম্পাইল করার জন্য কোড ব্লকস নামক একটি সফটওয়্যার ব্যবহার করব, এটি একটি আইডিই, আপনারা কোড ব্লকস ডাউনলোড করে নিতে পারেন।
codeblocks.org/downloads এই লিংকে গিয়ে দেন ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। আর অবশ্যই বাইনারি রিলিজটি ডাউনলোড করার সময় আপনারা চেক করে নেবেন যে লেটেস্ট ভার্সনের সাথে মেন জিডাব্লু সেটআপ এটা যদি থেকে থাকে তাহলে আপনার এর সাথে একটি জিসিসি আর জি প্লাস প্লাস কম্পাইলার এটার ভিতরে ইনক্লুডেড থাকবে, আদারওয়াইজ অনেক সময় আপনাদের কোডটি কম্পাইল নাও হতে পারে। তো ফার্স্টেই আমরা কোড ব্লকসে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমাদের প্রোগ্রামটি লেখার জন্য আমরা একটি নিউ ফাইল ওপেন করে নিচ্ছি, ফার্স্টে এম্পটি ফাইল। কোড লেখার আগে সবচেয়ে ভালো হয় যদি আমরা ফাইলটিকে আগে সেভ করে নেই। ধরুন আমরা আমাদের ফাইলটিকে সেভ করে নেব ডেস্কটপে। ডিফল্ট অবস্থায় যে নাম আছে আমরা সেটাই রাখলাম। তো এবার আমরা কোডটি লেখা শুরু করি। প্রথমেই জানি যে আমরা কোড লেখার জন্য ফার্স্টে একটি ইনক্লুড করে নিতে হয় লাইব্রেরি ফাইল। আমাদের ছিল হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে আমরা একটি মেইন ফাংশন লিখেছিলাম ইন্ট মেইন ব্র্যাকেট শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট, আর সবার লাস্টে আমরা লিখেছিলাম রিটার্ন জিরো। ফার্স্টে আমরা যে কোডটি শিখেছিলাম সেটি হচ্ছে প্রিন্ট করা, প্রিন্ট এফ, তার ভিতরে আমরা লিখেছিলাম আই অ্যাম সজীব, অ্যান্ড সবার শেষে আমাদের স্টেটমেন্টটি এন্ড করেছিলাম একটি সেমিকোলন দিয়ে। এবার এটিকে যদি আমরা রান করে দেখি তাহলে পাচ্ছি জি এটি আমাদের আউটপুট দিয়েছে, আমরা যে জিনিসটা প্রিন্ট এফ এর ভিতরে লিখেছিলাম। আর এরপরে যে দুটো লাইন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নর্মালি আপনার প্রোগ্রামটি এক্সিকিউট হতে কত সময় লেগেছে, এটা ভ্যারি করে, আবার একই কম্পিউটারে ফাস্ট হতে পারে কোনোটাতে স্লো হতে পারে, ডিপেন্ড করে আপনাদের র্যাম ক্যাপাসিটির উপর। এরপরে আমরা দেখেছিলাম যে সেকেন্ড লাইনে যদি আমরা কোনো একটি কিছু প্রিন্ট করতে চাই, ভিডিওতে আমরা হ্যালো লিখে প্রিন্ট করার ট্রাই করেছিলাম সেকেন্ড লাইনে, কিন্তু যদি আমরা সেকেন্ড লাইনে প্রিন্ট করার জন্য স্ল্যাশ এন না দিই আই অ্যাম সজীব তার সাথেই হ্যালো লেখাটা চলে এসেছিল। আর নিউ লাইন ক্রিয়েট করার জন্য আমরা একটি ব্যাক স্ল্যাশ এন ইউজ করেছিলাম, তখন আমরা বলছি আই অ্যাম সজীব, একটা নিউ লাইন ক্রিয়েট হয়ে গেছে, দেন হ্যালো। এর পরবর্তীতে আমরা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্টে আমরা একটি ভ্যারিয়েবল বানিয়ে নিচ্ছি ইন্ট এ, দেন ভ্যারিয়েবল ডিক্লারেশনের পর ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটি মান দিয়েছি 12968। ফাইনালি ভ্যারিয়েবলটিকে আমরা প্রিন্ট করে দিয়েছিলাম। The value of a is, একটি আইডেন্টিফায়ার ইউজ করছিলাম যেহেতু এটি একটি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ছিল তাই, এবং কমা দিয়ে আমরা আমাদের ভ্যারিয়েবলটিকে বলে দিয়েছিলাম এ। যদি আমরা রান করি আমরা এ এর ভ্যালুটি দেখতে পারবো, দ্য ভ্যালু অফ এ ইজ 12968। সেমভাবে যদি আমরা দুটো ভ্যারিয়েবলকে একসাথে প্রিন্ট করতে চাই একই লাইনে তাহলে আমরা আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি বি, এবং বি এর জন্য একটি মান দিতে পারি আমরা ধরুন 29, আর এখানে আমরা দিলাম ভ্যালু অফ এ ইজ এত অ্যান্ড বি ইজ এগেইন একটা আইডেন্টিফায়ার পার্সেন্ট ডি, যেহেতু আমাদের ভ্যারিয়েবলটি ইন্টিজার টাইপের এবং পরবর্তী আইডেন্টিফায়ারের কাছে আমরা বসাবো হচ্ছে ভ্যারিয়েবল বি এর ভ্যালুটি। রান করে দেখি আমাদের এক্সপেক্টেড আউটপুট চলে এসেছে। তারপর আমরা দেখেছিলাম কিভাবে ইউজার ইনপুটটাকে স্ক্যান করা হয়। ইউজার ইনপুটটি নেওয়ার জন্য আমরা একটি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল রেখেছি যার নাম দিয়েছি এ, দেন ইউজার ইনপুট রিড করার জন্য আমি একটি ফাংশন কল করেছিলাম যেটা ছিল স্ক্যান এফ, আর স্ক্যান এফ এর মধ্যে কি টাইপের ইনপুট সে রিকগনাইজ করবে সে টাইপটার জন্য একটি আইডেন্টিফায়ার ইউজ করেছিলাম পার্সেন্ট ডি, আর ইনপুটটি আমরা কোন ভ্যারিয়েবলে স্টোর করব সেই ভ্যারিয়েবলের নামের সামনে একটি অ্যাম্পার সাইন চিহ্ন বা অ্যান্ড চিহ্ন এবং ভ্যারিয়েবলের নাম। তারপর আমরা প্রিন্ট করে দেখতে পারি যে আমাদের ভ্যারিয়েবলে ভ্যালুটা এখন কত আছে। পার্সেন্ট ডি যেহেতু আমাদের ইন্টিজার টাইপের ভ্যালু প্রিন্ট করতে হবে, এবং কমা দিয়ে কোন ভ্যারিয়েবলটির ভ্যালু দেখাবো সেটি।
ফার্স্টে আমাদের কাছে একটা ইনপুট চাচ্ছে, ধরুন আমরা দিলাম ইনপুট 7, দেন এন্টার প্রেস করলাম, এ ইজ 7। এবার আমরা একটি সামের কোড করে দেখতে পারি, যেটা আমরা একটু আগেও দেখেছি, এবং ইউজারের ইনপুট নিয়ে আমরা সামটাকে করার ট্রাই করব। ইউজারের ইনপুট একটা আমি রাখবো এতে, আরেকটা রাখবো আমি ইন্টিজার বিতে, অথবা এই দুটো জিনিসকে অ্যাকচুয়ালি সিম্পলি লেখা যায়, যেহেতু দুটোই সেম ডেটা টাইপের ইন্টিজার, সো আমরা এ কমা বি দিয়েও লিখতে পারি। দেন আমরা স্ক্যান এফ দিয়ে ইউজারের কাছ থেকে নিব এ এর মান, আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করবো আমরা পার্সেন্ট ডি, এবং এটাকে স্টোর করব ভ্যারিয়েবল এতে। আবার সেমভাবেই আরেকটি স্ক্যান এফ করবো পার্সেন্ট ডি, এবং এটিকে স্টোর করবো আমরা ভ্যারিয়েবল বিতে। আর দুটো যোগফল রাখার জন্য আমরা আরেকটি ভ্যারিয়েবল নিয়েছিলাম সাম, তার দুটো স্ক্যান এফ করে ইউজার ইনপুটটা রিড করার পর আমরা সাম ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি, দেন সামটাকে আমরা ফাইনালি প্রিন্ট করে দিতে পারি। সাম ইজ পার্সেন্ট ডি, যেহেতু আমাদের সামটাও একটি ইন্টিজার টাইপের, ভ্যারিয়েবলের নাম আমাদের সাম। দেখা যাচ্ছে ফার্স্টে আমাদের একটি ইনপুট চাচ্ছে, ধরুন আমরা দিলাম 4, ইন্টার চাপার পর আমাদের কাছে এগেইন আরেকটি ইনপুট চাচ্ছে, আমরা দিতে পারি 6, ইন্টার দিলাম আমাদের এক্সপেক্টেড সামেশনটা পেয়ে যাচ্ছি, দ্য সাম ইজ। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই, পরবর্তীতে সি প্রোগ্রামিং এর অন্যান্য পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এ সংক্রান্ত যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।